নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সত্য সত্য চট্টোপাধ্যায়। আমার বেশ কিছু ভিডিও আপনারা বিভিন্ন সময় শুনেছেন। আজ 15ই জুলাই, আমরা প্রায় 4 মাস বা তারও বেশি অতিক্রান্ত করেছি এই কোভিডের সঙ্গে লড়তে লড়তে। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কোভিডের নাম্বার, কোভিডের মানুষ, কোভিড আক্রান্ত মানুষ। তাদের অনেকের হয়তো টেস্ট হয়নি, অনেকের হয়তো টেস্ট করার মতো এখনও পর্যন্ত যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাভেলেবেল নেই। আমরা আমাদের রাজ্যের কথা বলতে পারি, আমাদের রাজ্যে অ্যাভারেজ 15,000-এর মতো প্রতিদিন টেস্ট হতে পারে, কিন্তু যদি একই জায়গায় 50,000 আক্রান্ত হয় তার মধ্যে, তাহলে 35,000 কিন্তু বিনা টেস্টে রয়ে যাবে। বহু ক্ষেত্রে আমরা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে দেখছি যে এক পরিবারের একসঙ্গে 6 জন 7 জন বা তারও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাসিমটোমেটিক। হয়তো এই 6 জনের মধ্যে একজন সিমটোমেটিক, বাকিরা হয়তো অ্যাসিমটোমেটিক। তো অ্যাসিমটোমেটিক মানুষদের জন্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে রাখার একটা কথা বলা আছে এবং সেটা যথেষ্ট জাস্টিফাইড, মানে সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা অনেকগুলো জায়গায় আছে, যেমন যে মানুষটা থাকবে সে কীভাবে থাকবে, সে কী প্রিকশন ফলো করবে, এবং তার আশেপাশে যারা আছে, তার আত্মীয় স্বজন বা তার বাড়িতে যারা থাকছে বা তার পাড়া প্রতিবেশী, তারা কী ফলো করবে, একটু ছোট্ট করে আমি সেটা বলার চেষ্টা করছি। প্রথমত, যে মানুষটার হয়েছে বা যাদের হয়েছে তাদের একটা পালস অক্সিমিটার কিনতে হবে, ছোট্ট একটা যন্ত্র আঙুলে লাগাতে হয়, খুব বেশি দাম নয়। এটা লাগালে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা স্যাচুরেশন শো করে। আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 100%, 95% অবধি। ভালো করে শুনুন, 95% অবধি এটাকে আমরা বাড়িতে রাখার মতো একটা স্যাচুরেশন বলতে পারি। তার থেকে যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের হাসপাতালে পেশেন্টকে নিয়ে যেতে হবে বা নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে, বিশেষ করে যদি তাদের মধ্যে কেউ যার বয়স 40-এর ওপর হয়। 50-এর ওপর হলে কিন্তু সে একমাত্র তখনই হোম কোয়ারেন্টাইন থাকবে যখন ডাক্তারবাবু তাকে খুব ভালো করে এক্সামিন করে বলবেন যে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন। আদারওয়াইজ, তার সিমটম না থাকলেও তাকে হয় হাসপাতালে থাকতে হবে, নইলে এখন অনেক স্যাটেলাইট সেন্টার খোলা হয়েছে, অনেক হোটেলকে স্যাটেলাইট সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে তাদেরকে থাকতে হবে এবং সেখানে কোনো একটা পার্সোনাল হাসপাতাল বা নার্সিংহোমের আন্ডারে তাদের নিয়মিত মনিটরিং হয়। আরেকটা জিনিস যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য বিশেষ করে জরুরি, সেটা হচ্ছে একটা সিবিজি মনিটরিং মেশিন, মানে ছোট্ট করে ফুটিয়ে রক্ত নিয়ে ব্লাড গ্লুকোজ টেস্ট। ব্লাড গ্লুকোজটাকে কিন্তু 180 থেকে 150 নিচে রাখতে হবে। প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার খাবারের আগে এবং খাবারের পরে, যেটা আমরা ফাস্টিং পিপি বলে থাকি, তার সুগার চেক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ব্লাড প্রেশার মেজারিং মেশিন। ব্লাড প্রেশার মেজারিং মেশিনও বেশি দাম না। এই যে পুরোটা, এই 3টে জিনিস, পালস অক্সিমিটার, সিবিজি মেশিন এবং পিপি মেশিন, এই 3টে কিন্তু আপনার 3 থেকে 5 হাজারের মধ্যে চলে আসার কথা। আরেকটা খুব ইম্পর্টেন্ট মেশিন, বিশেষ করে যাদের সামান্য শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, তারা অবশ্যই এখন কিনে নিতে পারেন, সেটা হচ্ছে নেবুলাইজার মেশিন। সবার জন্য নাও লাগতে পারে, কিন্তু যাদের একটু শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে, সিওপিডি বলে একটা অসুখ আছে যেটা স্মোকিং বা অ্যাজমাজনিত কারণে হয়, যেখানে শ্বাসকষ্ট হয়, যাদের ইনহেলার নেওয়ার প্রয়োজন হয়, তারা কিন্তু একটা নেবুলাইজার মেশিন কিনে নিতে পারেন। সেটারও দাম বেশি নয়, 1,500-2,000 টাকা দাম। এবং তার সাথে নেবুলাইজেশনে নেওয়ার জন্য রেসপিউল, রেসপিউল হচ্ছে ছোট ছোট ওষুধ যেটা ওই নেবুলাইজারে দিয়ে সেটাকে ভাপ নিতে হয়। তো এই কটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়িতে এনে রাখতে হবে যারা কোভিড পজিটিভ এবং বাড়িতে থাকছেন তাদের জন্য। এবারে একটা অক্সিজেন সাপ্লাই যদি থাকে খুব ভালো হয়, পোর্টেবল অক্সিজেন মেশিন এবং পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার বাজারে অ্যাভেলেবেল রয়েছে। একটা প্রিকশনারি যদি নিয়ে রাখা যায়, বাড়িতে যদি 6 জন আক্রান্ত হন একটা নিয়ে রাখলেই যথেষ্ট, কারণ 6 জনের কিন্তু লাগবে না। যদি দেখা যায় 95-এর নিচে কারো স্যাচুরেশন যাচ্ছে
ইমিডিয়েট আপনি সেটা দিয়ে প্রথমে 2 লিটার, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকতে হবে অক্সিজেন পরিমাণ। এবং তার মধ্যে কিন্তু ডাক্তারকে ফোন করে বা কর্তৃপক্ষকে ফোন করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুতেও কিন্তু মানুষটাকে অক্সিজেনের মধ্যে নিয়ে যেতে হবে, কারণ অক্সিজেন এমন একটা জিনিস যেটা কিন্তু কোভিডে মূল জিনিস। আমরা ডেঙ্গুতে দেখেছি ফ্লুইড থেরাপি এবং কোভিডে আমরা চিনেছি অক্সিজেন থেরাপি। শুধু অক্সিজেন থেরাপি করে কিন্তু মানুষকে যেমন ভালো রাখা যায়, তেমনি অক্সিজেনের অভাবে হঠাৎ করে কোলাপস করে যেতে পারেন যে কেউ, যেটা আমরা কিছুদিন আগে দেখলাম, মানে 2 দিন আগে দেখলাম, আমাদের একজন প্রচণ্ড প্রমিসিং WBCS অফিসার আমাদের ছেড়ে চলে গেলেন। এই প্রসঙ্গে আমি 2-3টে জিনিস যদি কোনো প্রশাসনের মানুষ দেখে থাকেন আমার ভিডিও, তাদের জন্য বলতে চাই। 1 নম্বর হচ্ছে, যেরকম সেনাবাহিনীর জন্য আলাদা হাসপাতাল রয়েছে, তেমনি আমরা আলাদা হাসপাতাল চাইছি না, কিন্তু কিছু সংখ্যক বেড যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার, যারা কোভিডের সঙ্গে সামনে থেকে যুদ্ধ করছেন, ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, এই WBCS অফিসাররা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতারা, এদের জন্য কিন্তু একটা আলাদা ব্যবস্থা রাখতে হবে, আলাদা ভেন্টিলেটর ফ্যাসিলিটি রাখতে হবে। সেটা খুব কম হতে পারে, এক একটা হাসপাতালে কম পরিমাণে হতে পারে, কিন্তু কোনো মানুষ হাসপাতালে গিয়ে এই বেডগুলো অ্যাভেলেবেল নেই বলে এই মানুষগুলো যেন চিকিৎসা থেকে ফেরত না যায়, কারণ এরা এমনভাবে কাজ করছে এদের কিন্তু কোভিড হওয়ার সাংঘাতিক সম্ভাবনা রয়েছে। যেমন আমার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে কোভিড হওয়ার, প্রত্যেক দিন আমার কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে আরেকটা জিনিস আমি খুব অনুরোধ করতে চাই, বিভিন্ন ঘোষণা আমরা শুনছি, একটা ঘোষণা আমরা কি করতে পারি না যে অনির্দিষ্টকালের জন্য যে কোনো ইলেকশন ভোট আমরা পিছিয়ে দিচ্ছি বা আমরা করছি না যতদিন না এই সমস্যার সমাধান হবে? কারণ আজকে ভোট এবং ভোটগত সমস্যার জন্য যে জিনিসগুলো চারপাশে দেখছি সেগুলোর মধ্যে কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিংও মানা হচ্ছে না। এই মিটিং, মিছিল, বিভিন্ন জায়গায় গ্যাদারিং, এর মধ্যে কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই। এর মধ্যে দিয়ে স্প্রেড করছে কি না আমরা কিন্তু সেগুলোকে খুঁজে বের করতে পারবো না। কালকে একটা প্রাইভেট নিউজ চ্যানেল ABP আনন্দে আমি গিয়েছিলাম, আমি এই ব্যাপার নিয়েই বলতে গিয়েছিলাম, হোম কোয়ারেন্টাইন নিয়ে। কিন্তু সেখানে একটা রাজনৈতিক আলোচনা হচ্ছিল, একজন মাননীয় বিধায়কের একটি মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেটা আত্মহত্যা না খুন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সেইখানে যে পরিস্থিতি দেখলাম, তার একটা ঝুলন্ত দেহ দেখতে প্রায় 1000 মানুষ একত্রিত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই এবং তারা গাদাগাদি করে ঠেসাঠেসি করে রয়েছে। একজন রাজনৈতিক কর্মীকেও বলতে শুনলাম না তাদের বিরুদ্ধে কোনো কথা, যে কেন এত গ্যাদারিং হয়েছে, কেন মানুষ এখানে মাস্ক পরছে না, কেন এখানে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং করছে না, কোনো পুলিশকে দেখলাম না সেই মাস্ক সরাতে। তো এইরকম যদি গ্যাদারিং হতে থাকে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু কোভিডকে আটকাতে পারবো না। আর এখন যা পরিস্থিতি, এই জায়গাটাতে যদি আমরা হিট করতে না পারি, তাহলে পরবর্তীকালে এমন একটা অবস্থা হবে, কাউকে ছাড়বে না, এমনিই কোভিড কাউকে ছাড়ছে না। বিধায়ক অসুস্থ হচ্ছে, বিধায়ক মারা গেছেন, তমনাশবাবু মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, বহু ডাক্তার মারা গেছেন, নার্সিং স্টাফ মারা গেছেন, WBCS অফিসার মারা গেছেন, সমস্ত স্তরে কমান্ড হসপিটালে ডাক্তার কাম আর্মির মানুষ মারা গেছেন, কোনো জায়গা কিন্তু কোভিড ছেড়ে দিচ্ছে না। তাই এই জিনিসগুলো, যে বেসিক জিনিসগুলো কিন্তু আরও স্ট্রিক্টলি মানতে হবে, তার কারণ আমাদের ইনফেক্টিভিটিটাকে কমিয়ে রাখতে হবে। আমাদের সেই স্ট্রাকচার নেই যে একদিনে 10,000 মানুষ ইনফেক্টেড হয়ে যদি 10,000 মানুষকে ভর্তি হতে হয়, তাহলে একদিনে 10,000 মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকতে পারবে? সেই ইনফ্রাস্ট্রাকচার করাও সম্ভব নয়। হোম কোয়ারেন্টাইন করতেই হবে এবং হোম কোয়ারেন্টাইনে এইগুলো মানতে হবে, এবং হোম কোয়ারেন্টাইনও যত কম হয়, সেই জন্য এই সোশ্যাল গ্যাদারিংগুলো, সেটা চায়ের দোকান হতে পারে, সেটা মাছের বাজার হতে পারে, সেটা মিছিল, মিটিং, এগুলো হতে পারে, এগুলোকে বন্ধ করা খুব জরুরি। বড় বড় কথা বলে লাভ নেই, আজকে রাজনৈতিক নেতাদের নিজেদের দায়িত্বগুলোকে নিতে হবে, ঝগড়াঝাটি না করে একসঙ্গে হাতে মিলে কাজ করবে। আমার এক বন্ধু সঞ্জীব বোস খুব ভালো কথা বলেছেন যে মিটিং মিছিল বন্ধ থাকুক, আজকে মারামারি না করে রাজনৈতিক নেতারা, আমি কোনো পক্ষকে আলাদা করে বলছি না, প্রশাসন বিরোধী দল দুজনেই একই রকমভাবে দায়ী এবং দুজনকে একই রকমভাবে নিতে হবে। আপনারা হচ্ছেন আমাদের মানুষের মুখ, আপনারা যদি সিদ্ধান্ত নেন, আপনারা লোকাল জায়গাগুলোতে ডাক্তারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন, প্রত্যেকটা জায়গায় যেখানে হোম কোয়ারেন্টাইন আছে সেখানে যে কজন ডাক্তার আছেন সেই এলাকার, তাদের দিয়ে যদি সেই হোম কোয়ারেন্টাইন মানুষগুলোকে টেলিমেডিসিন বা পার্সোনালি দেখার সুযোগ করা যায়, আপনারা কিন্তু এইগুলোর দিকে এগিয়ে আসুন, এগুলো কিন্তু খুব দরকার। আমি খুব ধন্যবাদ দিতে চাই একজন মানুষকে, যিনি সল্ট লেকে এইরকম একটা জিনিস চালু করার কথা ভাবছেন। আমি
পার্সোনালি তার সঙ্গে আছি সেটা আমি জানিয়েছি তাকে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা দয়া করে নিজেদের মধ্যে ভেদাভেদ ছেড়ে এগিয়ে আসুন, যে যেটুকু পারেন করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু লোক দোহাই আপনাদের, গ্যাদারিং করবেন না, গ্যাদারিংকে বরদাস্ত করবেন না, এবং মানুষের পাশে থাকুন। এবং যারা কোভিড আক্রান্ত তাদের প্রতিবেশীদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু তাদেরকে খারাপ চোখে দেখবেন না। তাদের জন্য যদি খাবারটার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তারা কেউ বাইরে গিয়ে কোভিড ছড়াবে না, কিন্তু তাদের বেসিক খাবারটা, বেসিক নিডটা কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে। এবং দেখবেন আপনারা ফুলফিল করলে আপনারা কিন্তু আক্রান্ত হবেন না, বরং আপনাদের গোটা কমিউনিটি, গোটা আবাসনে কিন্তু সেই আক্রান্ত ব্যাপারটা কম হতে পারে। আমার এক বন্ধু, আমার সে এক ঘরে হয়ে রয়েছে, তার বাবা হাসপাতালে ভর্তি, তার বাবা খুব সিরিয়াস অবস্থায় রয়েছে, কিন্তু তাকে বাড়ি থেকে বেরোতে বাধ্য হতে হচ্ছে, তাকে কেউ বাজার দোকান এনে দিচ্ছে না, উল্টে তার বাড়ির বাইরে থেকে লক করে দিয়ে চলে যাচ্ছে। এই অমানবিক কাজ কিন্তু করতে দেওয়া যাবে না। কোভিড হয়েছে বলে তাকে কিন্তু অনাহারে মরতে দেওয়া যাবে না। প্লিজ একটু মানবিক হন, প্লিজ একটুখানি নিয়ম নীতিগুলো মেনে চলুন। হাত জোর করে বলছি, আমরা প্রচণ্ড প্রচণ্ড রিস্কে আছি, ভয়ঙ্কর রিস্কে আমরা কাজ করছি, আমাদের একটু সাহায্য করুন, একটু মানুষের ইনফেক্টিভিটি রেটটাকে কমানোর চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।